আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকে আমরা যাচ্ছি একটা ইভেন্টে, ইভেন্টের নাম DFW গ্র্যান্ড বাজার ইভেন্ট। শেষ পর্যন্ত আমার সাথেই থাকেন, ইনশাল্লাহ আপনাদেরও ইভেন্টটি অনেক ভালো লাগবে। আর আজকে ফাদার্স ডে, অ্যান্ড ফাদার্স ডেতে ইনায়ার বাবা ইনায়াকে একটা বুস্টার সিট গিফট করছে। সো ওকে আপগ্রেড করানো হয়েছে, ও এতদিন পিছনে ফিরে বসতো, এখন সে সামনে ফিরে বসছে, অ্যান্ড সে অনেক হ্যাপি। ভিডিওতে আমরা দেখতেই পাচ্ছি সে একেবারে নাচানাচি স্টার্ট করে দিচ্ছে, তাকে সামনে ফিরে বসানো হয়েছে বলে। আর সে পুরো জার্নিটা একটুও জ্বালায় নাই, সে সামনে বসে বসে ভিউ দেখতে দেখতে গেছে। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের গ্র্যান্ড বাজার ইভেন্টে। তো এখন ইভেন্টের ভেতরটা কেমন আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটাতে অনেক স্টল ছিল, ড্রেস, জুয়েলারিজ, শুজ অ্যান্ড ফুড স্টল, টয়েস, এই তো। তো ইনশাল্লাহ আমি তো অনেক এনজয় করছি, আপনাদেরও অনেক ভালো লাগবে, আপনারাও আমার ভিডিওটা অনেক এনজয় করবেন। আজকের ইভেন্টে অলমোস্ট 50+ বুটিক স্টল ছিল, অনেক ট্রেডিশনাল স্টল ছিল, এখানে পাকিস্তানি, ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি অনেক স্টল ছিল। সামনে আরও অনেক কিছু আছে, আমার সাথে আপনারাও ঘুরে আসেন, চলেন। আরেকটা ইনফরমেশান আমি দেই, যারা ডালাস টেক্সাসে আছে তাদের একটু হইলেও হেল্প হবে। এই ইভেন্টটা বিফোর ঈদ এভরি সানডে এখানে হবে। তো যারা ডালাস টেক্সাসে আছে তারা অবশ্যই ইভেন্টের কথা জানে, আর যারা জানে না তাদের জন্য আমি জাস্ট একটু বলে দিলাম। আমি, আমার মনে হয় এটা সবাই জানে, জাস্ট আমি এমনি একটু শেয়ার করলাম। তো এতগুলো স্টল থেকে আমার ফেভারিট স্টল ছিল শু স্টল। আমি অনেক সুন্দর একটা স্লিপার কিনেছি পাকিস্তানি, আমি ওইটার ছবি ইনশাল্লাহ লাস্টে পোস্ট করে দিব, অ্যাড করে দিব। আমি আসছি, হ্যাঁ, ইয়োর উইশ। ওকে, এই তো এটাই ছিল আমার আজকের ব্লগ। সো এখন আমরা বাসে যাব, তার আগে আমাদের একটু খিদা লাগছে, সো আমরা একটা রেস্টুরেন্টে বসবো, অ্যান্ড ওখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাসে চলে যাব। বিকজ এখান থেকে আর কোথাও গেলে ইনায়ার অনেক কষ্ট হয়ে যাবে, ইনায়া অনেক স্লিপি অলরেডি, ওর ঘুমের টাইম শেষ হয়ে গেছে। তো আমার মনে হয় ও গাড়িতেই ঘুমায় যাবে, তো ও লাস্টে গাড়িতেই ঘুমায় গেছিলো। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।